প্রথমে দেখেন কিভাবে সেটআপ করতেছে। এই রোলারটা চাইলে আপনি কম বেশি করে নিতে পারেন আপনার হাইডের উপর নির্ভর করে। দেখেন এখানে একটা বোল্ট আছে, এই বোল্টটা হচ্ছে জাম্প বোল্ট। তো এটা আপনাকে সেটআপ করে নেওয়ার পর এই জাম্প বোল্টটাকে টাইট দিতে হবে। কোন মেজারমেন্টে নেবেন সেই অবস্থায় আপনি টাইট করে নিয়ে নিতে পারেন। এটা হয়ে গেল। হ্যান্ডেলটা একটু খুব সহজেই, এখানে তিনটা আপনার ঘাট আছে, আপনি যে কোনো ঘাটে রান আপ করে নিতে পারেন। অর্থাৎ আপনার হাইটের উপর ডিপেন্ড করে আপনি তিনটা ফুটা বা সরি চারটা ফুটা আছে যে কোনো একটা ফুটাতে আপনি লাগাই নিতে পারেন আপনার সুবিধার্থের জন্য। তো বোল্ট দুটো আমি খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিয়ে নেবেন, কালোটা নিচে দিবেন আর উপরে যেটা আছে সেটা বোল্টটা উপরে লাগাই দেবেন, আর কালো থ্রেডটা আপনি নিচে দেবেন। একটা বোল্ট আছে, আপনি ছটা বোল্ট খুলে নেবেন। এটাকে ধরে রাখার জন্য বা মজবুত করার জন্য আপনার যে সাইকেলের যে আপনার টিউব বলেন সেই টিউবটা ইউজ করতে পারেন। আমরা জাস্ট একটা স্যাম্পল দিছি, এটা মেশিনের সাথে জাস্ট স্যাম্পল ছিল। যাই হোক, এরকম কিছু টিউব অর্থাৎ লম্বালম্বি এই মাপে আপনি দুটো টিউব ব্যবহার করতে পারেন, একটা নিচে দিবেন দেন একটা উপরে দিবেন। অর্থাৎ যে একটা নিচে দিবেন অর্থাৎ আপনি পুরোটাই দিবেন টিউব, হ্যাঁ, দেন আপনি তার উপরে একটা টিউব দিবেন, দেন এটা সাপোর্ট দিবে, অর্থাৎ আপনার এটা জামটা খুব শক্ত হবে, জামটা খুব ভালো হবে। তো এইভাবে আপনার করে নেবেন। দিনের সাথে যে দুটো জামনাট দেখতে পাচ্ছেন এই জামনাট দুটো আপনাকে খুলে নিতে হবে। এটা সুবিধার্থের জন্য গিরিজ বা মোবিল একটু ইউজ করে নিতে পারেন যাতে পিসিল হয়, যাতে শ্যাফটটা আপনার ইজিলি ডোবা আসা মানে ভিতরে যাওয়া আসা করতে পারে। তো দেন এই শ্যাফটটা আপনি এটার মধ্যে ঘাট আছে এই ঘাটটা মিলাই দেবেন, একটু ঘোরাই ঘোরাই নেবেন, যদি মিলে যায় তবে মিলে যায়, একটু ঘোরাই ঘোরাই মিলে নিতে হবে। আপনার ভিতরের যে শ্যাফটটা আছে ওই খাঁজ কাটা শেপটার সাথে যেন এটা মিলে যায়, দেন মিলে গেলে আপনি এই বোল্ট দুটো লেগে দেবেন। এখন আপনি এই বোল্ট দুটো টাইট দিয়ে দেবেন, সুন্দরভাবে এটার সাথে এটা বসাই দেবেন। দেন এখন যে ছয়টা বোল্ট আছে এই বোল্ট ছয়টা আপনি লাগাই দেবেন। এখন আপনার যে পিক আপের তারটা সে তারটা আপনার সুবিধা মতো নিচ দিক দিয়ে বা উপর দিক দিয়ে নিয়ে নিতে পারেন। তো আমরা নিচ দিক দিয়ে নিয়ে নিলাম, এখানে বোল্টটা খুলতে হবে আপনাকে। পিক আপের তারটা আপনি সুন্দরভাবে লাগাই দিবেন। দেখেন এখানে খাঁজ কাটা আছে, তো এখানে আপনার বোল্ট লাগানোর জন্য আপনার থ্রেড করা আছে, থ্রেডের সাথে এই প্যাচটা মিলাই দিতে হবে। তো সুন্দরভাবে এখানে দেখলেন আপনি তার পিক আপের তারটা জড়াই মানে আপনার সেট আপ করে নিতে হবে, দেন তারপর কালো তার এবং কালো তারের সাথে জুড়িয়ে দিতে হবে এবং লাল তার লাল তারের সাথে জুড়িয়ে দিতে হবে। এখন দেখেন এই পিক আপটা কাজ করবে, এখন দেখেন এই পিক আপটা কাজ করতেছে, রান আপ করতেছে সুন্দরভাবে। দেন আপনি ওখানে চাপ দিলে পিক আপটা রান আপ করবে। এবং এখানে আপনার ওয়ান অফ সুইচ আছে, অবশ্যই আপনি ওয়ান অফ সুইচ দেখে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অন দিয়ে স্টার্ট করতে হবে। দেন তারপরে আবার এই পুনরায় সাপোর্টটা লাগাই দিতে হবে।
তো এরপর আপনি যেটা করতে পারেন সেটা সেটা হলো হেডগুলোন চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা প্রথমে একটা লাইলন কাটার হেড আপনাকে সংযোগ করে দেখাচ্ছি, কাটার হেড। তো এটার হচ্ছে উল্টা দিকে প্যাচ। তো এই দুটো ছিদ্র আছে, এটার সাথে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে জাম দেওয়ার জন্য। আপনি এলেঙ্কি ব্যবহার করতে পারেন, দেন এখন এই থ্রেডের সাথে আপনি লাইলন কাটারটা করে দিতে পারেন। তো এটা উল্টা দিকে প্যাচ, আপনি উল্টা দিকে ঘুরাবেন, উল্টা দিকে ঘুরা এলে আপনার এটা সেট আপ হয়ে যাচ্ছে। দেন আপনি এখন এটা সেট আপ, এটা সেট আপ হয়ে গেল মোটামুটি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা একটা লাইলন কাটার সেট আপ করলাম। তো আপনি চাইলে আরও অন্যান্য সেট আপগুলোও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে, এখানে দুটো বোল্ট আছে, এই বোল্ট দুটো খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এটা পুরোটাই বের হয়ে আসবে। দেন আপনি চাইলে অন্য হেডগুলো লাগাই নিতে পারেন। মেশিনটাকে আরও জাম করার জন্য আপনার এই যে মাঝে যে একটা বোল্ট আছে, এই বোল্টটাকে আপনাকে অবশ্যই টাইট করে নিতে হবে। দেন তখন আর আপনার মেশিনটা লড়াচড়া করবে না। তো এই বোল্টটা যখন টাইট দেবেন তখন এই মেশিনটা লড়বে না। দেন এখন সেট আপ হয়ে গেল। এভাবেই আপনি পুরো মেশিনটা সেট আপ করে নিতে পারেন। এই দুটা বোল্ট খুলবেন, খোলার পরে এই পুরো হেডটাই চেঞ্জ করবেন। দেন তারপরে এই ছয়টা বোল্ট খোলার পর আপনি এটা সেট আপ করে দিবেন, জাস্ট সেট আপ করে দেবেন। দেন এটা যেরকম হবে ঠিক এই টিলার হেডটাও সেরকম হবে। দেন আপনি চার্জ করতে পারবেন। পরবর্তীতে একই ঘটনা, আপনি ওই ওটা খোলার পর এটা সেট আপ করে নিতে পারেন। সেম একই ঘটনা, জাস্ট হেডটা চেঞ্জ হবে। সামনে মেশিনের সামনে পিছনে সবই ঠিক থাকবে, জাস্ট আপনার মাথায় যে হেডটা আছে ওটা খুলে নেবেন। খোলার পর বাকি হেডগুলো সেট আপ করে নিতে পারেন। ব্লেড পাবেন, এই ব্লেডটা আপনি জাস্ট এই আপনার লাইলন কাটার হেডটা খুলবেন। খোলার পর দেন এভাবেই আপনার বোল্ট আছে, বোল্ট সহকারে এটা আপনি সেট আপ করে নিতে পারেন। তো এভাবেই মোটামুটি সেট আপ করে নিতে পারবেন, খুব সহজ ব্যাপারগুলো, তাই আমরা একদম পুরোটা দেখাচ্ছি না। তো এইভাবেই আপনারা সেট আপ করে নিতে পারেন, বা কোনো রকম প্রবলেম হলে আমাদের ভিডিওতে নাম্বার দুটো নাম্বার দেওয়া থাকবে সেই দুটো নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন, বা ভিডিও লিঙ্ক নিতে পারেন। তো মোটামুটি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এখানে আপনি তেল এবং মোবিল ইউজ করে আপনি এই মেশিনটা রানিং করতে পারেন। তো এখানে যে ফুয়েল ট্যাঙ্কটা আছে এখানে প্রায় আপনার 1.5 লিটারের মতো ধরবে, তো আপনি এক্সাইলে 1 লিটার পর্যন্ত ইউজ করতে পারেন। তো এটার আপনার তেলের সাথে মোবিল ইউজ করতে হয়, অবশ্যই 1 লিটার তেলের সাথে আপনি 50 মিলিগ্রাম আপনার মোবিল ইউজ করতে হবে। আপনি চাইলে আলাদাভাবে কোনো পানির পটে আপনি তেল এবং মোবিলটা মিক্স করে নিতে পারেন, দেন তারপরে আপনি সেই তেলটা এই পাত্রে ব্যবহার করতে পারেন। তারপরে স্টার্টিংয়ের সময় আপনার এটা হলো চোখ, অর্থাৎ আপনার মোটরসাইকেলের ইঞ্জিন যেহেতু অন অফ আছে, নিউট্রাল আছে, তো আপনি স্টার্ট না ধরলে এটা চোখ করে স্টার্ট দিতে পারেন। এটা হলো স্টার্টিং, আপনি এর পরবর্তীতে স্টার্ট করে নিতে পারেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো আপনার তেলের পাইপ আছে। তো দেন এখানেই একটা পঞ্চের মতো বাল্ব আছে, এই সাদা বাল্বটা, এটাতে আপনার তেল নিয়ে আসার জন্য এখানে পাঞ্চ করতে হবে। পাঞ্চ করলে দেন আপনার এখানে পাইপ দুটোতে তেল আসবে। দেন তেল আসার পর আপনি চোখটা নিচে করে স্টার্ট দিতে পারেন। স্টার্ট দিলে অটোমেটিকলি স্টার্ট ধরে যাবে। এটা আপনার হচ্ছে সাপোর্টের জন্য, দুটোকে বোল্ট থাকবে এবং আপনি ক্লাম্পটা দেওয়ার পর আপনি এই বোল্ট দুটো লাগাই দেবেন। দেন আপনার যে কোনো ময়লা আপনার গাড়ির ওখানে যেন না যায়, ইঞ্জিনের দিকে না যায়,
সেজন্য এটা আর কি সাপোর্টের জন্য দেওয়া হয়। তো এটা মেশিনের সাথেই পাবেন আপনারা, তো এটা সুন্দরভাবে লাগাই নিতে হবে। বল দুটো লাগাই নেওয়ার পর আপনাকে টাইট দিয়ে নিতে হবে। চাকা দুটো দেখতে পাচ্ছেন, এই চাকা দুটো হচ্ছে টায়ার, অর্থাৎ আপনার গাড়ির চাকার মতো। তো এটাতে চাইলে আপনি হাওয়া অর্থাৎ বাতাস দিতে পারবেন, এবং দেখতে পাচ্ছেন চাকা দুটো খুব সুন্দর। আপনি চাইলে এটাতে হাওয়া বাতাস আপনার পর্যাপ্ত পরিমাণ দিতে পারবেন এবং খুব সল্ট। প্রোডাক্টটা পেতে চাইলে কৃষি বাজার থেকে নিতে পারেন, সারা বাংলাদেশে কুরিয়ার করা হয়। তো আপনি চাইলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন, সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।